এই বন্ধুরা, আপনারা হয়তো এতদিনে বহু সুন্দর সুন্দর প্রাণী নিশ্চয়ই দেখেছেন। তাছাড়াও আপনারা চিড়িয়াখানায় নিশ্চয়ই বিভিন্ন ধরনের প্রাণী দেখে থাকবেন। কিন্তু আপনারা কি কখনো এমন ধরনের প্রাণী দেখেছেন যেগুলো একদম কাচের মতন পরিষ্কার? কথাটি শুনতে যতটা অবিশ্বাস্য মনে হচ্ছে, এটা ঠিক ততটাই সত্য। আমাদের এই পৃথিবীতে এমন কিছু বিশেষ ধরনের প্রাণী রয়েছে যাদেরকে দেখতে একদম কাচের মতো স্বচ্ছ, আর তাদেরকে যদি আপনি হাতে নেন তাহলে তাদের প্রত্যেকটি অঙ্গ বাইরে থেকেই একদম স্পষ্ট দেখতে পাবেন। তাই আজকে অদ্ভুত দশের এই ভিডিওটিতে আমি আপনাদের এমনই কিছু ইউনিক প্রাণীদের সম্পর্কে বলবো যাদেরকে আপনি হয়তো এই প্রথমবার দেখবেন। তবে চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটিকে শুরু করা যাক। নাম্বার ওয়ান, মেজৌরি। বন্ধুরা, এটা এমন এক ধরনের প্রাণী যাদেরকে কেবলমাত্র সমুদ্রতেই দেখতে পাওয়া যায়। এই প্রাণীগুলো সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হয়ে থাকে। এদের শরীরে কেবলমাত্র সেই সমস্ত জিনিসগুলো দেখতে পাওয়া যায় যেগুলো এরা খাদ্য হিসাবে গ্রহণ করে। তাছাড়া এদেরকে দেখতে পাওয়া খুবই মুশকিল। এদের শরীর যথেষ্ট পরিমাণে মজবুত। সমুদ্রের মধ্যে এদের গতিবিধি অনেক ইউনিক হয়, কেননা এরা শুধুমাত্র জলে ভেসে থাকে। সমুদ্র এদেরকে নিজে থেকেই একদিক থেকে অন্যদিকে নিয়ে যায়। এই প্রাণীগুলোকে বেশিরভাগ সময় নিউজিল্যান্ডে দেখতে পাওয়া যায়। এই ইউনিক প্রাণীটিকে কিছুদিন আগেই আবিষ্কার করা হয়েছে। এই প্রাণীর আকার 10 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে এবং এরা সাধারণত অনেক বড় দলের সঙ্গে চলাফেরা করে। পৃথিবীতে বহু কম মানুষই আছে যারা এই প্রাণীকে বাস্তবে দেখেছে, কারণ এই প্রাণীগুলো খুবই বিরল প্রজাতির হয়। এদেরকে খুঁজে পাওয়া সত্যিই খুব মুশকিল। নাম্বার টু, ঘোস্ট শ্রিম্প। এই প্রাণীও সাধারণ স্বচ্ছ জলে বসবাস করে থাকে। এই প্রাণীটি সামুদ্রিক মাছ এবং তিমি মাছের অনেক পছন্দের একটি খাবার। এছাড়াও পৃথিবীর সকল দেশের জেলেরা এদেরকে ধরে, কারণ পৃথিবীর সকল দেশেই এই মাছকে খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু চিংড়ি মাছের এই প্রজাতি ট্রান্সপারেন্ট হয়। বিজ্ঞানীদের ভাষায় এদেরকে গ্লাস শ্রিম্পও বলা হয়ে থাকে। এরা সাধারণত চিংড়ি মাছের মতনই জলে থাকে, কিন্তু এরা সম্পূর্ণরূপে ট্রান্সপারেন্ট। এদের এই চেহারা সমুদ্রের অন্য প্রাণীদের আক্রমণের হাত থেকে রক্ষা করে, কারণ পরিষ্কার জলেও এদের দেখতে পাওয়া খুব মুশকিল। এরা আকারে প্রায় 1 ইঞ্চি মতন বড় হতে পারে। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো যে এদের মুখও একদম ট্রান্সপারেন্ট। এই প্রাণীর শরীরে একটি হলুদ রঙের ছাপ থাকে, যে কারণেই এদেরকে দেখতে পাওয়া সহজ হয়। কিন্তু হ্যাঁ, আপনাদের মধ্যে যারা অ্যাকোয়াহাবিস্ট করেছেন তারা নিশ্চয়ই এই মাছকে দেখেছেন। নাম্বার থ্রি, সি এঞ্জেল। আপনারা এখন যে সুন্দর প্রাণীটিকে দেখছেন তাকে সি এঞ্জেল বলা হয়। এই ছোট্ট প্রাণীটি সাধারণত ঠান্ডা জলে বসবাস করে থাকে, তাই এই প্রাণীটিকে সাধারণত সমুদ্রের ঠান্ডা জায়গাতে দেখতে পাওয়া যায়। আটলান্টিক, প্রশান্ত মহাসাগর এবং সুমেরু মহাসাগরে এই প্রাণীটিকে দেখতে পাওয়া যায়। সি এঞ্জেলের আকার কেবলমাত্র 2 ইঞ্চি এবং এটা সমুদ্রের অনেক গভীরে থাকে। এদেরকে দেখতে পাওয়াটা খুব একটা সহজ নয়। স্কুবা ডাইভাররা এদেরকে দেখবার জন্য সমুদ্রের ভেতর সার্চ লাইটের ব্যবহার করে। এই প্রাণীগুলি খুবই বিরল এবং এদেরকে দেখে কৃত্রিম প্রাণী মনে হয়। এদের দুটি ডানা থাকে যার সাহায্যে এরা সাঁতার কাটতে পারে। এই সি এঞ্জেল সত্যি অবিশ্বাস্যকর। নাম্বার ফোর, গ্লাস ক্যাটফিশ। আপনারা এখন যে সুন্দর ট্রান্সপারেন্ট মাছটিকে দেখছেন, এটা দেখতে পাওয়া যায় সাউথ ইস্ট এশিয়াতে। আর এই প্রজাতির মাছ শুধুমাত্র স্বচ্ছ জলে দেখতে পাওয়া যায়। এদের আকার 6 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে। এদেরকে প্রথমবার দেখে কৃত্রিম মাছ মনে হতে পারে এবং এটাকে ঠিকমতো দেখতেই পাওয়া যায় না, কারণ এদের শরীর সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হয়। শুধু তাই নয়, এই প্রাণীটি পৃথিবীর সবথেকে ট্রান্সপারেন্ট প্রাণীদের মধ্যে অন্যতম। এদের শরীর কাচের মতো হয়, ফলে এদেরকে হাতে নিলে এদের শরীর কাটা পর্যন্ত আপনি পরিষ্কারভাবে দেখতে পাবেন। আর যদি আপনি এদেরকে খুব কাছ থেকে দেখেন তাহলে এদের শরীরের এক পাশ থেকে আরেক পাশ সম্পূর্ণ পরিষ্কার দেখতে পাবেন। এই প্রাণীর মাথা ছাড়া সমস্ত শরীর ট্রান্সপারেন্ট। সত্যি এই ক্যাটফিশগুলো দেখতে অসাধারণ। আমি নিশ্চিত আপনারা হয়তো এই রকম ট্রান্সপারেন্ট মাছ এই প্রথমবার দেখছেন। নাম্বার ৫, গ্রেট অটো। পৃথিবীর সবথেকে সুন্দর প্রাণীদের মধ্যে অন্যতম হলো প্রজাপতি। প্রায় সকলেই এই প্রাণীকে খুব বেশি পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা খুবই বেশি পছন্দ করে। আপনারা হয়তো অনেকেই ভিন্ন রঙের প্রজাপতি দেখেছেন, কিন্তু আপনি কি কখনো এমন ট্রান্সপারেন্ট প্রজাপতি দেখেছেন
বন্ধুরা, এই সুন্দর প্রজাপতিগুলোকে বেশিরভাগ সাউথ আমেরিকাতে দেখতে পাওয়া যায়। এই ছোট্ট আকারের প্রজাপতিগুলো অনেক লম্বা যাত্রা করতে পারে এবং ঋতু পরিবর্তনের সময় এরা আমেরিকার টেক্সাসে পর্যন্ত পৌঁছে যায়। এই প্রজাপতির ডানা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট, এই কারণে এদেরকে দেখতে খুবই অসাধারণ লাগে। সব থেকে অবাক করার মতন বিষয় হলো, যখন এই প্রজাপতিগুলো ফুল থেকে কিছু খেতে বসে তখন এরা উড়ে পালিয়ে যায় না, এদেরকে খুব সহজেই ধরে নেওয়া যায়। নাম্বার 6, জেলিফিশ। আপনাদের মধ্যে হয়তো অনেকেই এই জেলিফিশ সম্পর্কে শুনেছেন। এটি একটি ট্রান্সপারেন্ট প্রাণী যাদেরকে শুধুমাত্র সমুদ্রের জলেতে দেখতে পাওয়া যায়। বন্ধুরা, এই জেলিফিশ এতটাই ট্রান্সপারেন্ট যে এদেরকে দেখতে পাওয়া খুবই মুশকিল। এই জেলিফিশের বেশিরভাগ প্রজাতি দেখতে খুবই সুন্দর এবং আশ্চর্যজনক হয়, কিন্তু বক্স জেলিফিশ পৃথিবীর সব থেকে মারাত্মক প্রাণীদের মধ্যে অন্যতম। আপনারা হয়তো এটা শুনে বিশ্বাস করবেন না যে যদি কোনো জেলিফিশকে দুই ভাগ করে কেটে দেওয়া হয় তাহলে তাদের মৃত্যু হয় না। বিজ্ঞানীরা মনে করেন এই প্রাণীদের কোনো ব্রেইন থাকে না, যার ফলে এরা এদের নার্ভের সাহায্যে সবকিছুকে ধারণ করে নেয়। সত্যি এটা আমাদের চোখে দেখা সব থেকে আশ্চর্যজনক প্রাণী। নাম্বার 7, গ্লাস ফ্রগ। আপনারা ফ্রগগুলোকে সাধারণত নদী নালা বা পুকুরের আশেপাশে দেখতে পাবেন, কিন্তু আমি এটা নিশ্চিত যে এই ট্রান্সপারেন্ট ফ্রগ আপনি হয়তো এর আগে কখনোই দেখেননি। এই ব্যাং এতটাই ট্রান্সপারেন্ট যে এদেরকে দেখে মনে হয় এরা কাঁচ দিয়ে তৈরি। শুধু তাই না, এরা এতটাই স্বচ্ছ হয় যে এদের ভেতরের প্রত্যেকটি অঙ্গ আপনি বাইরে থেকে দেখতে পাবেন। বাইরে থেকে এদের হার্ট, এমনকি লিভার পর্যন্ত আপনি দেখতে পাবেন। আর এই ফ্রগগুলোকে আপনি সাউথ এবং সেন্ট্রাল আমেরিকাতে দেখতে পাবেন। আর এই ব্যাঙের আকার 1-3 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে। এই ব্যাঙ বেশিরভাগ সময় অরণ্যময় প্রকৃতিতে এবং বেশিরভাগ সময় গাছের ওপর ঝুলে থাকতে দেখা যায়। শুধুমাত্র প্রজননের সময় এরা বাইরে বেরিয়ে আসে। গোল্ডেন বাগ। এখন আপনারা যে পোকাটিকে দেখছেন সেটি সম্পূর্ণরূপে ট্রান্সপারেন্ট নয়, কিন্তু এদের মধ্যে এমন এক শেল থাকে যেটা বলতে গেলে প্রায় অদৃশ্য। এদের এই অদৃশ্য আবরণ এক বিশেষ কারণে হয়। আসলে এটা শিকারী প্রাণীদের থেকে তাদেরকে দূরে রাখার জন্য হয়ে থাকে, কারণ এদের ট্রান্সপারেন্ট জায়গা একটি ওয়ার্নিং সাইরেনের মতো হয়, যার কারণে অন্য প্রাণীরা এদেরকে শিকার করতে ভয় করে। এই প্রাণী 5-7 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়। আপনারা এটা জানলে অবাক হবেন যে এই প্রাণীগুলো গিরগিটির মতন তাদের রং পরিবর্তন করতে পারে, কিন্তু এদের গায়ের রং সবসময় চকচকে সোনালি রঙের হয়ে থাকে। কিন্তু যখন এদেরকে কেউ বিরক্ত করে তখন এরা লালচে বাদামি বর্ণের পরিণত হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন। পাশাপাশি অদ্ভুত দশ চ্যানেলে নতুন হয়ে থাকলে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।